সবাইকে জানাই শুভ দিন। আজকের ক্লাসে আপনারা কিছু নতুন শিখবেন, কিন্তু এর আগের ক্লাসে আপনাদের যা শেখানো হয়েছিল তা কি মনে আছে অথবা না? চলুন তবে আগে ক্লাসের অভ্যেস করে নিই। কালার প্লেট কাকে বলে? কালার বক্স একের ব্যবহার রঙকে এক জায়গাতে রাখার জন্য করা হয়, যাতে রং পাল্টাতে বা অন্য কোথাও রঙের ব্যবহার করা হয়। আপনারা কি বলতে পারবেন ফিল উইথ কালার টুলের ব্যবহার কেন করা হয়? এটা একটি টুল যেটি বালটির মতন দেখতে, তাকে ফিল উইথ কালার বলা হয়। নিজের ব্যবহারের মতো যে কোনো জায়গাতে রং ভরতে পারবেন এর সাহায্যে। কি হবে যদি ফিল উইথ কালারকে কোনো ছবির বাইরে ব্যবহার করা হয়? যদি কোনো ছবির প্রত্যেকটি লাইন জোড়া লাগা না থাকে তাহলে এই টুলটি ব্যবহার করা হলে সেই সময় ছবির ভেতরে এবং বাইরে পাতাতে রং ভর্তি হয়ে যাবে। আপনারা কি বলতে পারবেন কোন কালার বক্স ফিল উইথ কালারের জন্য ব্যবহার করা হয়? যখন আমরা ফিল উইথ কালার ব্যবহার করি তারপর কালার বক্স ওয়ানের ব্যবহার করা হয়। এবার আপনারা নিজের কম্পিউটার অন করুন এবং এমএস পেন্টের ফাইল ওপেন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই কিবোর্ডের ব্যাপারে জানবেন। কিবোর্ড কি হয়, কিবোর্ডের ব্যবহার কিভাবে আর কেন করা হয়, এর মধ্যে কতগুলো কি হয় আর এই কিগুলো কে কি বলা হয় এবং এগুলো ব্যবহার কিভাবে করা হয়, স্পেস বার বাটনের কি ব্যবহার, আমরা ব্যাক স্পেস এবং ডিলিট বাটন কেন ব্যবহার করি, কোন কিগুলো হলো স্পেশাল কি, এবং সবার শেষে আমরা শিখব টেক্সট টুলের ব্যবহার। কিবোর্ড কেন ব্যবহার করা হয়? কিবোর্ড কম্পিউটারের মহত্বপূর্ণ কি, এর মধ্যে অনেকগুলো কি থাকে, এই কিগুলো একটি কিবোর্ডের মধ্যে মোটামুটি 101 থেকে 105 পর্যন্ত হয়। যদি আপনারা নিজের নোটবুকে গুনেন তাহলে পাবেন কি সম্পূর্ণ কি 80 থেকে 85টি রয়েছে। কিন্তু সেই কিবোর্ডের ওপর কিছু চিহ্ন রয়েছে যা কিবোর্ডের মধ্যে গোনা হয়, তাই নিয়ে 101 থেকে 105টা কি রয়েছে। কিবোর্ড টাইপিং করতে আমাদের সাহায্য করে, কিন্তু টাইপিং করার অর্থ হচ্ছে যে কারো নাম, কোনো গণনা ইত্যাদি টাইপ করা হয়। কিবোর্ডে কিছু কি রয়েছে, যেমন কি এন্টার, ডিলিট, স্পেস বার ইত্যাদি। এই কিগুলোর ব্যবহার আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদাভাবে করা হয়। এইগুলো ব্যবহারের পরের স্লাইডে শিখবেন কিবোর্ডে আলফাবেট কি, সিম্বল কি, অ্যারো কি,
ফাংশন কি? পরের স্লাইডে আমরা অ্যালফাবেট কি এর সম্পর্কে শিখব। আপনারা সবাই কি জানেন অ্যালফাবেট কি হয়? অ্যালফাবেট এ থেকে জেড অবধি হয়, কিন্তু কিবোর্ডে কিউ থেকে এম অবধি হয়। কিবোর্ডের সাহায্যে আমরা কোনো লেখন বা প্যারাগ্রাফ লিখি। এবার আপনারা সবাই নাম্বার কি এর ব্যাপারে শিখবেন, যে নাম্বার কি কি হয়। নাম্বার কিকে ডিজিট কিও বলা হয়। আপনারা কি জানেন নাম্বার কতটা এবং কোথায় থেকে শুরু হয়? কম্পিউটারের কিবোর্ডে নাম্বার এক দিয়ে শুরু হয় এবং শূন্যতে শেষ হয়। যদি আপনারা নাম্বার লিখতে হয় তাহলে আপনারা কি করবেন? আমরা নাম্বার কিকে একবার প্রেস করব। যদি আপনারা 50 লিখতে চান তাহলে কোন কোন কি প্রেস করবেন? আগে আমরা 5 প্রেস করব, তারপর 0। আপনারা সবাই অ্যালফাবেট এবং নাম্বার কি এর ব্যাপারে শিখে নিয়েছেন। এবার আপনারা সবাই স্পেশাল কি এর ব্যাপারে শিখবেন। স্পেশাল কি? নাম্বার কি আর অ্যালফাবেট কি কে বাদ দিয়ে যা কি শেষ রইল সেটাই হলো স্পেশাল কি। স্পেশাল কি এর ব্যবহার আপনারা সবাই আলাদা আলাদা ভাবে করে থাকেন। কিছু স্পেশাল কিজ এর ব্যাপারে আজ আপনারা শিখবেন এবং বাকি কিজ এর ব্যাপারে যেমন যেমন ক্লাস আগে বাড়বে আপনারা শিখবেন। সামনে দেখানো ছবিটি দেখুন। স্পেশাল কিকে লাল রঙের গোল দিয়ে দেখানো হয়েছে। এবার আমরা স্পেস বারের ব্যাপারে শিখব। স্পেস বার কি সব সময় দুইটি শব্দের মাঝে জায়গা দেই। যেমন আপনারা নিজের প্রথম নাম এবং দ্বিতীয় নামের মাঝে জায়গা ছেড়ে দিন, তেমন ভাবেই নোটবুকে যদি কিছু লেখার পর জায়গা দিতে হলে স্পেস বারের ব্যবহার করব। স্পেস বার আপনাদের কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় কি হয়? আপনারা কি বলতে পারবেন ব্যাক স্পেস কেন ব্যবহার করা হয়? ব্যাক স্পেস দিয়ে ভুল করে লেখা শব্দকে মেটানো যায়। লাইন টাইপ করার সময় কিছু না কিছু ভুল হয়েই যায়। এই ভুলগুলোকে ঠিক করার জন্য ব্যাক স্পেস দিয়ে কার্সারের বাম দিকের শব্দকে সহজেই মেটানো যায়। বা আপনারা এটা বলতে পারেন যে ব্যাক স্পেস কি কার্সারের পেছনের শব্দকে ডিলিট করে। এবার আপনারা এই ডিলিট বাটনের সম্পর্কে শিখবেন। যখন আমরা লিখব জানব যে ডিলিট বাটনের ব্যবহার কি। ডিলিট বাটনের ব্যবহার অনেকটাই ব্যাক স্পেসের মতোই। আপনারা জানেন যে ব্যাক স্পেস বাম দিকের লেখাকে মিটানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু ডিলিট বাটন দিয়ে কার্সারের ডান দিকের লেখাকে মেটানো যায়। আপনারা কি জানেন ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের মধ্যে কি তফাৎ?
আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে ব্যাকস্পেস কার্সারের বাম দিকের শব্দটিকে মিটাবার জন্য ব্যবহার করা হয় এবং ডিলিট বাটন যেটা কার্সারের ডান দিকের শব্দকে মেটানোর জন্য ব্যবহার করা হয়। দেওয়া ছবিটি যা আপনাদের দেখানো হয়েছে তাকে এন্টার কি বলা হয়। আপনারা কি বলতে পারবেন এন্টার কি কেন ব্যবহার করা হয়? এন্টার কি এর ব্যবহার আমরা পরের লাইন বা নেক্সট লাইনে যাবার জন্য করি, বা নিজের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাবার জন্য করে থাকি। আপনারা কি বলতে পারবেন অ্যারো কি কি আর কেন এটা ব্যবহার করা হয়? চারটি অ্যারো কি রয়েছে, যেটা হলো লেফট, রাইট, আপ, ডাউন। আপনারা কি বলতে পারবেন অ্যারো কি কি আর এগুলো কোথায় ব্যবহার করা হয়? অ্যারো কি একটি গুরুত্বপূর্ণ কি টাইপিং এর জন্য, যা দিয়ে আপনারা লাইন থেকে লাইন বা পাতা থেকে পাতাতে আসতে পারবেন নিজের দরকারের অনুসার। এবার আপনারা সবাই সামনে দেখানো ছবিটি ভালোভাবে দেখুন। টুল বক্সের ভেতরে এ লেখা টুল হবে। এই টুলকে টেক্সট টুল বলা হয়। টেক্সট টুল দ্বারা আমরা পেন্টের পাতাতে লিখতে পারি, কিন্তু সবার আগে আমাদের এই টুলটি সিলেক্ট করতে হবে। লেফট বাটন দ্বারা ক্লিক করতে হবে, যেখানে আপনি সব কিছু লিখতে চান। যদি আমরা টেক্সট টুল দিয়ে পাতাতে ক্লিক করি, তাহলে আপনাদের সবার সামনে একটি বক্স চলে আসবে এবং যা কিছু আপনি সেই বক্সে টাইপ করবেন সেই বক্সে চলে আসবে। মনে রাখবেন, টাইপিং করার সময় এই বক্সটি ভুল করেও যাতে সরে না যায়, কারণ যদি ভুল করেও আপনি বক্সের বাইরে ক্লিক করে দেন তাহলে এই বক্সটি সরে যাবে আর আপনাদের লেখা শব্দটিতে আপনি কিছু বদলাতে পারবেন না। আসুন এবার টেক্সট টুলের সাহায্যে টাইপ করা শুরু করি। তারপর পেন্টের পাতাতে সেই জায়গাতে টাইপ করুন যেখানে টাইপ করবেন। এবার এই বক্সের ভেতর আপনারা নিজের নাম এবং নিজের স্কুলের নাম লিখুন।
নাম লিখার পর এবং নিজের স্কুলের নাম লিখার পরে আপনারা সবাই নিজের কার্সারকে বক্সের বাইরে একবার ক্লিক করুন। এবার আপনারা নিজের পাতাতে যেটা এঁকেছেন বা লিখেছেন তাকে মুছে ফেলার জন্য কন্ট্রোল যোগ চিহ্ন এ যোগ চিহ্ন ডিলিটের বাটন প্রেস করবেন। এবার সবাইকে আবার টেক্সট টুলকে সিলেক্ট করতে হবে, কারণ যখন আপনারা কন্ট্রোল যোগ চিহ্ন এ যোগ চিহ্ন ডিলিট করেন তখন সেই টুলটি আনসিলেক্ট হয়ে যায়। টেক্সট টুলকে সিলেক্ট করার পর পাতাতে ক্লিক করুন এবং তারপর সামনে দেখানো রঙের নাম লিখুন। আপনারা কি বলতে পারেন সামনে যে ছবিটি দেখানো হয়েছে তাকে কি বলে? ক্যাট। তো এবার আপনারা ক্যাট টাইপ করুন। তারপরের লাইনে যাবার জন্য এন্টার বাটনকে প্রেস করুন। এবার আপনারা সবাই বাটারফ্লাই টাইপ করুন, হোম টাইপ করুন। এবার এন্টার বাটন ব্যবহার দিয়ে কার টাইপ করুন। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আপনারা সবাই নিজের নোটবুককে সঠিকভাবে শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই কিবোর্ডের ব্যাপারে শিখলেন, টেক্সট টুলের ব্যাপারে শিখলেন। টেক্সট টুলের সাহায্যে আমরা পেন্টের ফাইলে কিভাবে লিখি সেটাও শিখলেন, আর কিগুলোকে চিনতে শিখলেন, যেমন আলফাবেট, নাম্বার, এন্টার, ব্যাক স্পেস এবং স্পেশাল কি, ফাংশন কি আর ডিলিট কি। ধন্যবাদ।